রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার শাস্ত্রের বিষয় সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা একটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই ভালো আছে সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম তারা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সেলাইনের রিভিউ নিয়ে এসেছি যেটা একটি সেলাইন অনেক ধরনের কাজ করে থাকে মূলত সেলাইনটির নাম হলো রাইস ও আর এস চালের গুঁড়ার তৈরি খাবার সেলাইন এই স্যালাইনটি বাজারজাত করে থাকে উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ তো মূলত এই রাইস ও আর এসের ভিতরে প্রতি দুইশো পঞ্চাশ মিলি সেলাইনে প্রতিটি প্যাকে রয়েছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড টাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট প্রক্রিয়াজাত চালের গুঁড়া ফার্মাগ্রেড রাইস ও আর এস একটি ভালো মানের একটি স্যালাইন এবং যেই কোম্পানির কথা আমি বলছি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আপনারা কিন্তু অবশ্যই জানেন যে বাংলাদেশের সনাম ধরনের একটি কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড রাইস ওয়ারে আছে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এবং কার্বোহাইড্রেট যা কলেরা ডায়রিয়া বমিতে আক্রান্ত রোগীর শরীরে পানি শূন্যতা পূরণ করে সুস্থ স্বাভাবিকদের অন্ত্রে আন্তরিক প্রাচীর দিয়ে প্রতিনিয়ত পানির আদান প্রদান ঘটে অন্ত্রে প্রতিদিন প্রায় বিশ লিটার পানি নিষিদ্ধ হয় এবং প্রায় সম পানি শোষণ ঘটে এর ফলে পরিপাকের ফলে উৎপন্ন প্রয়োজনীয় খাদ্য উৎপাদন দেহে প্রবেশ করে ডায়রিয়ার সময় পানি এই ভাসম্যতা নষ্ট হয় এবং ফলে দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় পানির সাথে দেহের প্রয়োজনীয় ক্লোরাইট আয়ন সোডিয়াম এবং পটাশিয়াম ও বের হয়ে যায় রাইস ও আর এস শরীর থেকে বের হয়ে যাওয়া প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ও পানির অভাব পূরণ করে রাইস ও আর এস এর বিভিন্ন উপাদানের ফার্মোকানাইটিস ও থেরাপিউটিক ভ্যালু নিম্নরূপ অন্ত্রে গ্লুকোজ যা প্রক্রিয়া যা চাল হতে আসে সোডিয়াম এবং সাথে সাথে পানি এর শোষণকে ত্বরান্বিত করে ডায়রিয়া ও বমিতে শরীরে প্রয়োজনীয় সোডিয়াম ও পটাশিয়ামের অভাব পূরণ করে সাইট্রেট শরীরে ডায়রিয়া ও পানি সৃষ্ট এসিডোসিস সংশোধন করে চালের গুঁড়া শরীরে পরিপাকের পর গ্লুকোজের উপর হয় যা লবণের সাথে যা লবণের সাথে সাথে অন্ত্রের প্রাচীর দিয়ে শোষিত হয় রাইস ওয়ারেস এই গ্লুকোজের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করা প্রস্তুত স্যালাইনের অসমোটিক প্রেশার হ্রাস পায় ফলে পায়খানার মাধ্যমে অতিরিক্ত তরলের নির্গমন হয়ে যায় নির্দেশনা মূলত আমরা এই রাইস ওয়ার এস কী কাজে ব্যবহার করতে পারবো সেটার সম্পর্কে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডায়রিয়া কলেরা বমি পাতলা পায়খানার এই কারণে যেসব পানি শূন্যতা আছে সে কারণে একটা কথা অবশ্যই খেয়াল রাখে থাকবেন বন্ধুরা এটা কিন্তু ডাব্লু এইচ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইশনাইজেশন এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে কিন্তু একটি এই অনেক পরীক্ষার পর নিরীক্ষার পর রাইস ওয়ারেস কিন্তু বাজারজাত করা হয়ে থাকে এটা আপনারা অবশ্যই জানেন অনেকে জেনে থাকবেন তো মূলত এগুলা আমাদের শরীরের খুবই প্রয়োজনীয় একটি অংশ হিসেবে কাজ করে থাকে যাদের পাতলা বায়খানা বমি ডায়রিয়া বা কলেরা জাতীয় সমস্যা হয়ে থাকে এবং দেখা যায় যে প্রাথমিক অবস্থায় এই ট্রিটমেন্ট দিলে অনেক সময় রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় যে স্বাভাবিকভাবে রাইস ও আর এসের যদি আমরা নাচ খেতে দিই রুব বা যদি আমরা তাকে এই থেরাপি না দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রুগী ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় শেষ পর্যন্ত কিন্তু ডায়রিয়া কলরা মারা যায় এমনকি বড় কোনো ট্রিটমেন্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তো এবার আমরা আসি যে রাইস ওআরএস কীভাবে আমরা প্রস্তুত করব বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে ভালো করে যখন আপনি স্যালাইনটা কোনো ফার্মেসি থেকে কিনে নেবেন অবশ্যই কিন্তু আপনার যে ফার্মেসি ম্যান আছে বা যে রেজিস্টার্ড ফার্মেসির সাথে তার সাথে কথা বলে ভালো করে বুঝে তারপরে নেবেন অনেক মা বোনেরা আছেন বা অনেকে আছেন যারা পানির পরিমাণটা বা ডোজ ফর্মটা বুঝেন না তারা অবশ্যই ভালো করে বুঝে নেবেন সবসময় একটা কথা খেয়াল রাখবেন ঔষধ সেলাইনিগুলো প্রত্যেকটাই নির্দিষ্ট পরিমাণে সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যখন কম সেবন করা হবে তখন কাজ করবে না বেশি সেবন করলে শরীরে ক্ষতি হয়ে যাবে তো যখন আমরা এই ছোটো যে রাইস ওয়ারেস এক প্রতিটি খুচরা মূল্য দশ টাকা নেবে দুইশো পঞ্চাশ মিলি যখন আমরা তৈরি করবো সেজন্য আমরা একটা কাজ করতে হবে একটি পরিষ্কার পাত্রে দুইশো পঞ্চাশ মিলি পানি প্রায় এক গ্লাস ফুটন্ত পানি ঢালুন একটা কথা সবসময় খেয়াল রাখবেন ফুটন্ত পানি কোনো সময় নর্মাল পানি ব্যবহার করবেন না ফুটন্ত পানি একটি প্যাকেটের সবটুকু স্যালাইন পানিতে ঢালতে নাড়তে নাতে থাকুন যেমন আপনি ফুটন্ত পানির ভিতরে যখন স্যালাইনটা দিবেন অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দুইশো পঞ্চাশ মিলি পানি হবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন এরপরে যখন স্যালাইনটা প্রস্তুত করা হয়ে যাবে প্রস্তুত করার পরে তখন আপনার এটা কিন্তু বড়ো সাইজে রয়েছে পাঁচশো মিলি তৈরি করার জন্য অর্থাৎ আধা কেজি বা আধা লিটার যেটা বলেন এই তৈরি করার জন্য কিন্তু ডাবল পানি দিতে হবে অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম প্রস্তুত প্রক্রিয়া একই রকম মাত্রা ও ব্যবহারবিধি কীভাবে আপনি এই স্যালানটি ব্যবহার করবেন কীভাবে আপনি খাবেন বা আপনার আশেপাশে যদি কেউ অসুস্থ হয় বা বাচ্চাদের যদি অসুস্থ হয় তাকে কীভাবে খাওয়াবেন প্রতিবার পাতলা বেখানোর পর নিম্নমাত্রায় রোগীকে রাইস ও আরাইস খাওয়াতে হবে ছয় মাস হতে দুই বছর অর্থাৎ যেসব শিশুদের বয়স ছয় মাস তাদের পঞ্চাশ থেকে একশো মিলি অর্থাৎ দশ থেকে বিশ চা চামচ খাওয়াতে হবে বিশ বছর হতে দশ বছর দুই বছর সরি দুই বছর হতে দশ বছর পর্যন্ত একশো মিলি থেকে দুইশো মিলি অর্থাৎ অর্ধেক গ্লাস থেকে এক গ্লাস প্রতিবার পাতলা বেখানোর পরে তাকে সেবন করতে দিতে হবে দশ বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের এক গ্লাস থেকে দুই গ্লাস পর্যন্ত খাওয়াতে হবে তো গর্ভাবস্থায় ও মাতৃদগ্ধকালে অবশ্যই কিন্তু এটা আপনি কিন্তু যেসব মায়েরা গর্ভবতী রয়েছেন অথবা বাচ্চাকে দুধ পান করেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই নির্দেশিত অর্থাৎ ক্ষতিকারক কোনো প্রক্রিয়া কিন্তু এখানে নাই সে সেহেতু কিন্তু এটা গর্ভবতী মা বোনেরা এবং যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা এটা কিন্তু সেবন করতে পারবেন পান করতে পারবেন পাঁচ ঘন্টা পর প্রস্তুত স্যালাইন কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে অনেকে খেয়াল রাখবেন যে এটা কিন্তু চালের গুঁড়ার সাথে মিক্স মিশ্রিত এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে সেহেতু পাঁচ ঘন্টা পর্যন্ত আপনি এটা খাওয়াতে পারবেন এরপরে কিন্তু ফেলে দিতে হবে স্যালাইন প্রস্তুতির পরে এটিকে আর গরম করবেন না খাওয়ানোর সময় ফিডার ব্যবহার করবেন না প্রতিবার প্রস্তুত প্রস্তুতি স্যালাইন ব্যবহারের সময় পরিষ্কার চামচ অবশ্যই খেয়াল রাখবেন পরিষ্কার চামচ দিয়ে নাড়িয়ে তারপরে এটা সেবন পান করবেন এরপরে শিশুদের ক্ষেত্রে অল্প পরিমাণে প্রয়োগের সময় সুই ছাড়া সিরিঞ্জ ব্যবহার করা যেতে পারে যেমন করেন বাচ্চাদের ক্ষেত্রে অল্প অল্প দেবেন সেক্ষেত্রে শুই ছাড়া সিরিঞ্জের ভিতরে নিয়ে অল্প অল্প আপনি বাচ্চাকে দেবেন দেখা যায় চামচে যদি আপনি দেন তাহলে অনেক সময় দেখা যায় যে গলায় বেঁধে তার সমস্যা হতে পারে এই জন্য বাচ্চাকে যখন খাবেন তখন শুই ছাড়া সিরিঞ্জ ব্যবহার করতে পারবেন অন্যান্য ওষুধের সাথে এর কোনো প্রক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না অন্যান্য ওষুধের সাথে প্রক্রিয়ার প্রতিক্রিয়ার কোনো তথ্য পাওয়া যায়নি প্রতিনির্দেশনা অর্থাৎ কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সকল রোগীর কিডনি সমস্যা আছে কিডনির অকার্যকারিতা রয়েছে যে ক্ষেত্রে মূত্র উৎপাদন কম হয় বা ব্যাহত হয় পাকস্থলী বা অন্ত্রের প্রতিবন্ধকতা শখ তীব্র এবং অ্যানাটমি একটানা বমি তীব্র পানিক কুষণতা এক বছরের নিচে শিশুদের কিন্তু তীব্র ডায়রিয়া যখন হবে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না স্বাভাবিক তাপমাত্রার ভিত্তি অবশ্যই এটা সংরক্ষণ করবেন তো বন্ধুরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা জিনিসই অনেক সময় অনেকে বলে যে আমি নাকি একটু বেশি কথা বলি তবে আমি মনে করি যে আমি যেসব কথাগুলো বলি প্রত্যেকটা কথাই মূল্যবান কারণ অনেকে বুঝানোর ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো অল্প কথায় বুঝিয়ে গেছেন এমন কিছু লোক রয়েছে যারা অল্প কথায় বুঝেন না তাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন তাই আমি দেখা যায় যে ওষুধের ডোজ সহকারে পার্শ্ব এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি সেহেতু ভিডিও একটু বড়ো হয়ে যায় আপনি অন্যান্য দেখা যায় বিভিন্ন কাজে অনেক সময় নষ্ট করেন আমি মনে করি এটা প্রত্যেকটি উপকারী জিনিস এবং আপনি যদি জানেন কারো না কারণ অবশ্যই কাজে আসবে তো সেহেতু আমি বলে রাখবো যে ভিডিওটা একটু বড়ো হলেও প্লিজ দয়া করে স্কিপ না করে ভিডিওটি দেখ দেখার চেষ্টা করবে তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আমি এটা মনে করি বন্ধুরা আজ এ পর্যন্তই এখনই বিদায় নেবো তবে যা আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়টি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে বলে রাখি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই উপকারী একটি ভিডিও উপকারী পোস্ট আপনার উপকারের দ্বারা যদি আপনার এই শেয়ারের দ্বারা যদি কাউ কেউ উপকারিত হয় তাহলে সেটা অনেক ভালো একটা জিনিস সেটা আমার চাইতে আপনি অবশ্যই ভালো জানেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই শেয়ার করতে বলবেন না তো আজকে এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর জীবনযাপন করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি